যখন ছোট আছিলাম তখন মা আছে আনে, ওই পানির অন্য কোনো উৎসুক ছিল না তখন। তো খাওয়া পানি, গা ধোয়া পানি, স্নান করা পানি, কাপড় কানি ধোয়া পানি সব যখন কিছু বয়স হয়েছে, যখন 7-8 বছর নদীতে সাঁতরাইতে পারি, করতে পারি, নদী 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 আর কি, নদীর পানি আসতেছে পানি যাইতেছে, এটা ফ্রি। নদী নদী হয়ে গেছে, পরিবর্তন নেই, খালি পরিবর্তন মানুষে। শোনেন ভাই ও মুসলমান বসিয়া, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া। মরা শিশু কুলে লিয়ে দর দিলাম, কলা গাছের মতন কাইতে গেলিলাম। মাহারাইলাম বাপ হারাইলাম হাই রে হাই, শত শত শহীদ হইল সেই দিন, সেই দিন হইল 18 তারিখ শুক্রবার, thank you.
এটা হচ্ছে আমার 35 সনের স্বাধীন ভারত স্বাধীন হওয়া ভারত স্বাধীন হওয়া মানে 12 বছর আগের দলিল এটা এটা মাটির বুঝলেন আপনি তখন এসেছিলেন আপনার মা বাবা আমার মা বাবা এইখানে জন্ম দাদা মারা গেছে এখানে কারণ দেখেন 65 আমাগো বাবার ভোট তার বাদে 71 70 আমার নাম আছে আমার ভাই শরীফ সবার নাম আছে 70 তার বাদে এই 70 এর লিস্ট সত্তরের লিস্ট এটা কি লিস্ট এটা ভোটার লিস্ট হ্যাঁ 70 হ্যাঁ 75 আমার নাম আবার 22 এর সব অঙ্গ ডকুমেন্ট তার মধ্যে 93 এ 85 এখানে আমরা এখানে তো এখানে আসি মনরম মানাতে মারি না ছেলে মেয়ে সব মানে শেখ 22 এর শেখ কোনো মানুষ আমরা ফাঁসি না এই 97 আয় আমরা 93 মানে ভোট উঠেছি 93 আছে এই 97 তার মধ্যে এটা হচ্ছে 2010 2005 এটা হচ্ছে 2010 বুঝলেন এই আসামের নাগরিক সার্টিফিকেট মানে আমরা পাইছি বুঝলেন এটা আমার এই ডকুমেন্ট বুঝলেন সাইকুল বস্তু আমার যে কোনো বাকি নাই এই দেশের নাগরিক এই দেশের জন্ম এই দেশের সব আমরা মানে আছি বুঝলেন তো এক বাংলাদেশি মারা গেছে
এখানে রাস্তা তুষি এদের তিনালি এর তিনালি আমি উঠছি রাস্তা তুষি মানুষ মানে আইতে আছে দৌড়ে আমাগো মানুষ গড় বাড়ি সারি ফলা ফাইন লই মানে দৌড়ে আইতে আছে যাই দেখে যে আমার বাচ্চা দুইটা আমার সামনে হয়ে গেছে বড় ছেলে আর ছোট ছেলে একটা আমি একটারে এরকম করে বাঁধি লইছি আর একটারে এরকম করে লইছি লই পার হয়েছি যায়া সেই যে কবলির দলং দলংয়ের এই সাইডে এইখানে যাই মানে আমার বসি এদিকে মানে পানির তীর আসে কলসা ফাটি যাতে আছে তখন মানে ছেলে লই মানে বহুত বসি তো বড়টা করছে কি মানে যাই গোলা পানি একেবারে দই মতন মানে পানি যাই মানে এনে করে খাইছে খায়া মানে আমার কাছে আসে কতন বাজে মানে ফায়ার করছে আমার ওদিকে মানে ফায়ার করছে ফায়ার লগত দুইটা তিনটা মানুষ মরেই গেছে বুঝলেন তখন আমরা দৌড় দিছি মাথা ভরি এই যে মাথা ভরি দৌড় দিই নামতে সময় আমার ছেলেটা বড় ছেলেটা আমার হাতে তো ছুটে গেছে তখন আমি দৌড়ি মানে এদিকে যাইতে সময় মানে আসামি মানে আমার মানে কোপ দিছি কোপের লগে আমার ছেলে যে আমার যে ইয়াত ফিটো হের এনা কাটা গেছে ছেলেটা মানে কমান মাথা আধা এদিকে আধা এদিকে এক সেকেন্ড দিছি দাবা বা শেষ তখন মানে আমি এরকম করেছি ছেলের গেটে এই গেটেটা আমার ইঞ্জিন দিয়ে এই এনে কাটা গেছে অন্য তখন আছে এনেকে চাই মানে আমি মানে নদী ঝুটি নদী নদী যা হাড় গেছে দিছে জাটি জাটি মারি আমার এইখানে এইখানে মাটি দিয়ে এনে ধরে রাখছে বুঝলেন বাদে ওই যে মানে নদীর মানে ফার ওই যে পাথর আছে পাথরের মতন জোর করে মাছের মতন আমি ঠেলে গেছি যাই দেখি যাতে আসি মানে অনেকে আমি পানির তলে যাতে আসি তখন আমি চিন্তা করছি আমার ছেলেটা মরে গেছে আমি এটা ছাড়ে দিই তখন মানে আমি এটারে মানে ছাড়ে দিছি নদী যে আল্লাহ তুমি তোমার হাতে সন্ধ্যা দিছি এরপর মানে আমি উঠছি এনে মানে পানির তলে তুমি জ্যাকেট ম্যাকেট যা আছে সব পানির খায় মানে খুলিয়ে লাইছি জ্যাকেট মানে খুলিয়ে লাইছি অনেক উত্তম হইতেন বিজি মানে তা ইয়ে হয়েছি তখন আমি উঠে গেছি উঠে মানে আমি এনে ফাড়ের দিকে রেঞ্চি দিদি আমার ছেলের একজন আয় মানে আয় এক বাড়ি দিছে বাড়ির লগে ফেলাই দিছে তখন আমি মানে ডাক দিছি যে দোষ করলে আমরাই করছি দোষ করলে আমরাই করছি বাচ্চারা কোনো দোষ করে না
আমার ছোট চার জন আছিল আর আমরা মানে পাঁচ জন আছিলাম আর কি মেয়ে সব আমার ছোটটা আছিল উর্মি তার ছোটটা আছিল রুনা তার ছোটটা আছিল মিনা তার ছোটটা আছিল জুলেখা এখানে মানে এই গড় আছিল না বড় একটা আম গাছ আছিল এই আম গাছের তলে বই আমরা খেলতাম মার্বল খেলতাম তার আম পড়তো আমের আম লই হেরে আমরা আম খাইতাম আর কি এরকম করতে করতে ধরেন ছোট থাকতাম আমি খুব খেলতাম আমি গড়ে থাকতাম না স্কুল যেতাম স্কুল তাই হেরা খেলতাম গিয়ে হেরা মার্বল খেলতাম দৌড়াদৌড়ি খেলা দৌড়া ধরেন এর বাবাও খেলতো আমরা লগে বাবা হারা আমরা খুব আদর করছে ছোট থাকতে বহুত আছে যেটাই মানে খুঁজিরা বাবার বহুত পয়সা আছে আগে বিজনেস ধানের বিজনেস করতো সুপারি বিজনেস করতো তারপরে দোকান আসছিল বড় দোকান আসছিল গণগুলো মানে সব শেষ করে দিল যখন এই এনডি এই 79 থেকে আরম্ভ হয়েছে হচ্ছে 83 থেকে পুরা গণ্ডগোল কপিলিন নদীর দুইটা একটা ডেড বডি সব সময় গেছে কিন্তু ওই দিন 83 সনের মেসে গেছে ওই যে আপনি নিয়ে গেছিলাম কিলিং আর কপিলি ওখান তো ডেড বডি মারাটা সেখানে বেশি হয়েছে যেদিন ওরা মরে একটা মেয়ে এটা দুঃখর কথা আর কি যেটা আপনার ভায়োলেন্স যেটা আসামের যে বিদেশি খেদাইতে লাগে এই রুমি তার তলের আমার মেয়েটা এরাও প্লে কার্ড হাত লিয়ে ভায়োলেন্স যোগ দিছে যা বিদেশি খেদাইতে লাগে কিন্তু মরবার মুহূর্তে যখন তার যে প্রাণটা বাইরে যায় আর কি সোলটা বাইরে তখন এই রুমির তলে যে মেয়েটা ছিল তখন কিছু বাবা কি আমরাই কি বিদেশি নিই ওইগুলি সিন যখন মনে হয় তো দুঃখ হয় আপনি কেমনি বলবেন এগুলি ঘটনা হ্যাঁ যে আমরাই কি বিদেশি নিকে তাহলে তারা যে আমাদের এমনি মারল এই মুর্মু মরার সময় এই এই সবগুলি সিন আপনি কেমনে বলবেন হয়ে রে তাই প্লে গার্ড হাতে নিয়ে ভায়োলেন্সে যোগ দিছে যে বিদেশি খেদাইতে লাগে প্রশাসন একটু আগে জিজ্ঞাসা করলাম একটা ছেলের যে না এগুলি এমনি থাকাই ভালো যা হয়েছে তো হয়েছে না কেন হবে হয় অকস্মাৎ সাডেন সে অ্যাক্সিডেন্টগুলি আপনার হয় এটা সাডেনলি হয়ে যায় অ্যাক্সিডেন্ট শব্দটাই এটা একটা আলাদা শব্দ অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কিন্তু তার বাদে আপনি চিন্তা করেন যারা আমরা মারতে আয় মরছে তারা শহীদ হয়ে যায় আমার জন্মভূমি আমার ইয়া আর আমরা ইয়া আমরা কি নরকে চাইতে লাগবো নাকি এই জাজমেন্ট যারা আমাদের মারতে মরছে মারতে তো মরছে দুই চারজন মরছে না মরা না এরাও মরছে কিন্তু তারা শহীদ আজকে তা আমাদের পাওয়ার তেলে মাটি কই
আমি এইটা ভাবতে আছি আজ ধরো আমার পাঁচটা পরিয়াল যে মারা গেল হ্যাঁ দুই একটা মারা গেলে আমি কেশর নামলাম না এখন দেখি আমার মনে মনে আমার মানে এই যে আপনি যে এখানে আমাদের যে জিজ্ঞেলা যে খায়ু ভাই আপনি মানে কি মনে মনে কি ভাবতে আস হ্যাঁ 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 হে আমি এই এইসব ভাবতে আছি আমি মানে ঘুমো যাইলে আমি ঘুমোতেন মানে সেবড়াই উঠে যাই ওই আমি ওই যে মারপিট দেখতে আছি তখন আমার মানে রাত মানে আমার মাথা বালিশ লাগায় না আমি এই কথাটা ভাবতে আছি ভাবি ভাবি মানে আমার মানে ঘুমাইলে মানে আমি ঘুম যাইতে পারি না হ্যাঁ নানা মানে চিন্তা আমি ওই যে আপনার কইলাম ওইখানে ওইখানে মানে আমি কইলাম যে আমি কারোর বন্ধুর লগায় ঘুরি না আমার মনে মনে আমি ঘুরি আমি বাড়িতে মানে কোনোদিন কইও যায় না আমার চিন্তা এটা যে শালা আমার যে পরিয়াল পাঁচটা মারিয়ে লাইল কোন দোষে মারল কোন দোষে আমরা এই দেশের নাগরিক এই দেশের সব আমার কী কারণে মারলাম তার বাদে আমি মানে আগে যেতে আসছি তিরাশি হইতে এ পর্যন্ত আব তার দূরত আসছে তার আশা আছে হ্যাঁ করতে আসে হ্যাঁ ভয় করছে না যে আমার যা আছে আমি সরকারের লগে করতে থাকি আমার কোনো একদিন যদি দেয় সরকারে কোনো একদিন আমি পাই মাসা হ্যাঁ বহুত টাকা খাদাইছি আমি কইতো যে বাচ্চা কাচ্চা বাঁচানি লাগে পড়ানি লাগে হ্যাঁ খাইতে লাগে ঘরে তুমি যে খালি পয়সা সব নিয়ে এদিকে ডালতে আসো হুম কইতে আসে একদিন দিব আমার একদিন আমি পাই আমার আশা আছে আমার দুঃখ কান্দে কান্দি কান্দি বলে এখন আমি এক 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 ঠ্যাং হয়েছে মানে কবর এক ঠ্যাং বাইরে খালি মাত্র আমার কথা হয়েছে যে সরকারে বিচারটা মানে পাইলাম নাই সরকারের আসাম সরকারের বিচারটা পাইলাম নাই এই কথা আমার মনের আগুন জ্বলতে আছে হ্যাঁ ওই যে আপনারা কইলাম যে আমি পর্যন্ত খালে মাত্র আল্লাহ আমার দম রাখা পর্যন্ত পাশি থাই সরকার পাশ ছাড়লাম না আসাম সরকারের মানে পাশে আছি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি মানে যাই এই কারণে আমার বিচারটা পাইলাম না আসাম কী কারণে পাইলাম না আজ বয়ও আপনারা করে ও জিজ্ঞাসা করো আমার বাড়ি আমাকে বাগানের ধান ফোড়া ষোলো দিনে আইসি আজ জ্বলতে আছে আরও একজনের আমার ভাই লাগে তারও জ্বলতে আছে কথা বুঝেন বহুত কথা ভাবি মানে আসি ভাই Got it.
কয় দিন পরে পাশ পসা সিজন শহীদ শুনিয়া জ্ঞানী জাল সিং গেল বর বরি নামিয়া দুঃখ কয় রে শহীদ গানের নামেতে পাঁচ হাজার টাকা করি দান করে আজ পর্যন্ত কিছু আমরা পাই না আজ পর্যন্ত সরকার কোনো বিচার ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত না হয় তো মানুষের জ্ঞানটা জিরো। আর্মস, নিউক্লিয়ার বোম, এগুলি মানুষের কি জন্য মনে হচ্ছে, উদ্দেশ্য কি? মানুষ মারা, মারবে কে? মানুষে মারবে, বানাইছে কে? মানুষে বানাইছে। কেউ মানে এটাও তো, কেউটাও তো মানুষ না, অন্য 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 অ্যানিমেল তো না, কেউটাও যে কেউ কিছু প্রোটেক্ট করবো এটা তো মানুষ। তার মানে আপনার এটা থেকে আলটিমেটলি যে সত্তা, যে শক্তিটা, যেটা আমরা কই বিশ্বব্যাপী শাশ্বত সত্তা, সেই শক্তিটার উপরে যখন পর্যন্ত মানুষের ডিপেন্ডেবল না হইব তখন পর্যন্ত পৃথিবীর কোনো কারে কোনো সময় শান্তি আসবে না। না করার কারণ, আমরা কারণ দেখান যেই কারণে আমরা বিশ্বাস করি না। আপনি বলেন আমার কি কারণে আপনি বিশ্বাস করেন না? আপনি ধরেন এখন গরম, গরম কি আপনি দেখতেছেন? গরম, গরমটা কি আপনি দেখেন নাকি? কি হয় এটা অনুভব হয়, ঠান্ডা দেখেন? তো এইগুলি তো না দেখা জিনিস আপনি মানতেছেন, কোট ছোট লইতেছেন, এয়ার কন্ডিশনে যাইতেছেন গিয়া, আপনার খিদা লাগছে, আপনার খিদা খিদা লাগছে পেটে, খিদাটা দেখেন নাকি? এটা অনুভবের অনুভূতির জিনিস, এটা দেখা জিনিস না। ৮৩ মেসেগার বাদে তখন আমার মনের মধ্যে একটা চেঞ্জ আইল যে মানুষে মানুষে কেমনে কাটতে পারে, মারতে পারে। মানুষ আবার মানুষে কাটছে, এরকম কি জন্য হয়? তার সদুত্তর পাওয়া যায় না। তখন আমি রিলিজন ধর্মের কাছে গেলাম।
মুসলমানের একটা কথা আছে যে সবচেয়ে বড় বিচারক হলাম আল্লাহ, সে বিচার তো সে বিচার করবো, এটার উপরে মানুষ বলিয়া রয়েছে, বিচার তো একদিন সে করবো। আমার বেয়ারা আল্লাহ পাক বলতেছেন যে আকাশ দিয়ে পাখিরা কুহু কুহু করে ডাকে, ডালের মধ্যে গাছের ডালের মধ্যে বসে পাখি কুহু কুহু করে ডাকে, তোমরা শুনতেছো কুহু কুহু করে ডাকতেছে, এটা কিন্তু কুহু কুহু না, সেই পাখি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। আল্লাহ, সেদিন থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যত পরামর্শ, দান, খয়রাত, টাকায় পয়সায় মেহনত, মহব্বত, যত যা কিছু হয়েছে, এখানে তেলাওয়াত, ওয়াজ, নসিহত, প্রদর্শনী যাই হয়েছে সব তুমি কবুল ও মঞ্জুর করে মঞ্জুর করে ইয়ার সব তাম আম্বিয়া গ্রামের রোহের সব পৌঁছায় দিয়া। যারা হজের নিয়ত কিছু মদিনার জিয়ারত নিয়েছে তাদের মদিনা মক্কা জিয়ারত না করা পর্যন্ত মৌত দিয়া দিই আল্লাহ। যাদের নিয়ত আছে সকলে তুই নৌত দিও না আল্লাহ। আল্লাহ যারা যারা নিয়ত করতেছে তাদেরও ভবিষ্যতে হজ করার তৌফিক দিয়ে আল্লাহ। ওই 83 সাদারে তুমি শহীদ কুশলে গেলে মাফ করে দাও ইয়া আল্লাহ। মালিক অনেক ভাই হজের নিয়ত হজ কবুল করে দিয়া আল্লাহ। এই মসজিদ